Hey guys, Assalamualaikum. Welcome to my another video. আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনকার মতো চলে এসেছি আজকেও নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কম দামি একটা ক্রিম দিয়েও কি করে তুমি তোমার স্কিনের সর্বোচ্চ যত্ন নিতে পারবে বা স্কিনটাকে ফর্সা উজ্জ্বল করে তুলতে পারবে। তো আমি আজকে যে ক্রিমটার কথা বলবো তোমাদের সেটা হচ্ছে এই যে তিব্বত স্নো ক্রিম যেটাই বলি। এটা কিন্তু সেই আমাদের মানে নানি দাদিদের আমল থেকেই কিন্তু আমাদের এই উপমহাদেশের মেয়েরা এই ক্রিমটা দিয়ে ত্বকের যত্ন করে আসছে। এটা সব সময় ব্যবহার করে তারা, শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই ব্যবহার করে এবং স্কিনটা তাদের কিন্তু আমাদের এখনকার দামি দামি ক্রিমের ব্যবহারের থেকে অনেক ভালো তাদের স্কিনটা। আমরা আসলে এখন মনে করি দামি একটা ক্রিম হলেই বোধহয় ভালো স্কিন পাবো, ফর্সা উজ্জ্বল ত্বক পাবো, এটাই ভাবি সবসময়। কিন্তু আসলে কিন্তু খুব কম দামি একটা ক্রিম দিয়েও খুব দারুণ করে নিজের স্কিনটাকে তুমি উজ্জ্বল করে নিতে পারছো বা স্কিনের যত্ন নিতে পারছো। আর এই ক্রিমটার দাম নিয়েছে মাত্র 60 টাকা। বুঝতে পারছো কতটা কম? আসলে নর্মালি ফেয়ার অ্যান্ড লাভলি টাইপের ক্রিমও কিন্তু 100 টাকার উপরে, সেখানে এই তিব্বত ক্রিমটার দাম মাত্র 60 টাকা। আর এটা তো অনেকটা ক্রিম থাকে। তবে আমরা নর্মালি আমাদের নানি দাদিরা বা মা চাচিরা ব্যবহার করতো সরাসরি এই ক্রিমটাকেই ব্যবহার করতো। আমরা এখন এই ক্রিমটাকে আরও কিছু উপকরণ মিশিয়ে এমন করে তৈরি করব যেন এটা একটা নাইট ক্রিম তৈরি হয়ে যায়। এবং প্রতিদিন রাতে এই নাইট ক্রিমটা ব্যবহার করলে তুমি এক সপ্তাহের মধ্যেই দারুণ একটা রেজাল্ট পাবে এবং এর পার্থক্যটা বুঝতে পারবে যে নর্মাল ক্রিমের থেকে তিব্বত স্নো ক্রিমটা কতটা ভালো। তো চলো আজকে তৈরি করা যাক সেই নাইট ক্রিমটা যেটা আমরা তিব্বত স্নো দিয়েই তৈরি করব এবং স্কিনে সর্বোচ্চ বেনিফিট তুলে নেব। তো শুরুতেই আমাদেরকে যেটা করতে হবে, প্রতিদিনই ঘুমানোর আগে স্কিনটাকে যে কোনো একটা ফেস ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নিতে হবে। স্কিনে কোনো ময়লা ধুলা থাকা যাবে না, তাহলে কিন্তু নাইট ক্রিম স্কিনে ভালো করে কাজ করবে না, উল্টো রিয়াকশন হবে। তো সেই জন্য যে কোনো একটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে ভালো করে মুখটাকে মুছে নিতে হবে। তারপরে আমরা ক্রিমটা তৈরি করব। আর এই ক্রিমটা তুমি এক সপ্তাহের জন্য তৈরি করে রাখতে পারো, এক সপ্তাহ নিশ্চিন্তে ব্যবহার করো, পরে আবার তৈরি করবে। আর এই এক কৌটা তিব্বত ক্রিম দিয়ে কিন্তু অনেকটা তোমার নাইট ক্রিম তৈরি হবে। তো চলো তৈরি করা যাক এবার সেই ক্রিমটা। তো আমাদের নাইট ক্রিমটাকে স্টোর করে রাখার জন্য এরকম একটা খালি মানে ঢাকনাযুক্ত বক্স নিয়ে নেবে। তারপরে এটাতে তৈরি করব আমরা, পরে এই ঢাকনা দিয়ে আমরা রেখে দিতে পারবো। নর্মালি আমরা 7 দিনের জন্য তৈরি করব। তো এই যে আমাদের তিব্বত ক্রিমটা এরকম কাঁচের জারে আসে, সব দিনই পুরান আমল থেকে এরকম কাঁচের জারেই আসছে। তো প্রথমে আমরা ক্রিমটা নিয়ে নেব এই পাত্রটার ভিতরে, মোটামুটি 1 চামচ পরিমাণ ক্রিম নিয়ে নিলাম। আরেকটু ক্রিম নিয়ে নেব, 1.5 চামচ পরিমাণ ক্রিম নিয়ে নিলাম। এর সাথে যে জিনিসটা প্রথমেই মেশাবো সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। আমার স্কিনটা যেহেতু একটু অয়েলি ধরনের, তো আমার অ্যালোভেরা জেলটা দিলে খুবই ভালো হয়। যে কোনো নাইট ক্রিমের সাথে আমি অ্যালোভেরা জেল মিক্সড করে লাগাই, তো এটাতেও আমি অ্যালোভেরা জেলটা দেবো। তোমরাও চেষ্টা করবে অ্যালোভেরা জেলটা দেওয়া, আর এই বাজারে কেনাটাই দেবে, গাছের অ্যালোভেরা জেলটা দেবে না। যেহেতু আমরা 7 দিনের জন্য স্টোর করব, তো কাঁচা অ্যালোভেরাটা দিলে কিন্তু বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে ক্রিমটা। তো এখানে মোটামুটি 1 চামচ মতো অ্যালোভেরা জেল নিয়ে নেব, খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেল। এবার যে জিনিসটা দেবো সেটা হচ্ছে গ্লিসারিন। এখন যেহেতু শীতকাল আর এখন আমি ক্রিমটা তৈরি করছি, এখন কিন্তু গ্লিসারিনটা খুবই কাজে লাগবে। আর যাদের স্কিনটা অনেক বেশি ড্রাই তারা কিন্তু তিব্বত স্নোটা ইউজ করতে পারো না, কারণ এটা একটু ড্রাই ধরনের হয়। তো গ্লিসারিনটা দিলে কী হবে, যে কোনো ধরনের ত্বকেই কিন্তু তুমি এই ক্রিমটা ইউজ করতে পারবে। আর এটা যেহেতু আমাদের নাইট ক্রিম, তো আমরা সব ত্বকেই ব্যবহার করব। তো আমি এখানে 1/2 চামচ মতো গ্লিসারিন নিয়ে নেব। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো মোটামুটি হয়ে গেছে। আরেকটা জিনিস আমি ইউজ করব যেটা আমাদের স্কিনটাকে আরও বেশি উজ্জ্বল, মসৃণ এবং স্বাস্থ্যবান করে তুলবে, সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। এটা কিন্তু তুমি যে কোনো স্কিনে ইউজ করতে পারো, অয়েলি হোক বা ড্রাই হোক, যে কোনো স্কিনে ভিটামিন ই ক্যাপসুল ইউজ করতে পারো। আর নাইট ক্রিমে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করলে কিন্তু নাইট ক্রিমের গুণাগুণটা বহুগুণ বেড়ে যায়। তো আমরা এখানে ভিটামিন ই ক্যাপসুলটা দেবো, একটা 5 টাকার ছোট্ট ক্যাপসুল। পরে আমি এর ভিতরে দিয়ে দেবো, পুরো ক্যাপসুলটাই দিয়ে দেবো ভিতরে।
এবার আমি ভালো করে ক্রিমটাকে মিশিয়ে নেব। তুমি যদি এর থেকে বেশি করে ক্রিমটা তৈরি করো তাহলে এখানে দুটো ক্যাপসুল দিতে হবে, কিন্তু যেহেতু আমি একটু কম করছি ক্রিমটা তাই একটা ক্যাপসুল দিলাম। দেখো ক্রিমটা কিন্তু বেশ টাইট থাকে, অনেকটা ঘন থাকে, তো সেই অনুযায়ী হালকা একটু পাতলা করেছি আমরা। অ্যালোভেরা জেল দিয়েছি, গ্লিসারিন দিয়েছি, ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি। এখন কিন্তু তুমি যে কোনো স্কিনে এটা ইউজ করতে পারবে কোনো রকম সমস্যা ছাড়াই। তো চলো আমার স্কিনে এটা ইউজ করে তোমাদেরকে দেখাই। এই যে আমাদের নাইট ক্রিমটা রেডি, তিব্বত স্নো, অ্যালোভেরা জেল, গ্লিসারিন এবং ভিটামিন ই ক্যাপসুলের মিশ্রণে তৈরি। এটা কিন্তু আমাদের স্কিনে এত দারুণ একটা গ্লো দেবে, জাস্ট 7 দিন তুমি ব্যবহার করে দেখো, তারপরে ভালো লাগলে ব্যবহার করো, তারপর না হয় না করলে। কিন্তু মাত্র 7 দিন তুমি এভাবে তৈরি করে ব্যবহার করে দেখো আমার কথা সত্যি হয় কি না, স্কিনটা কতটা গ্লোয়িং, সফট আর সুন্দর হয়ে যায়। আর এটা তো নতুন জিনিস না, অনেক পুরাতন জিনিস, অবশ্যই মানুষের ভরসা বিশ্বাস ছিল বলে এটা এতদিন ধরে চলে আসছে। তো আমরা এভাবে ব্যবহার করে দেখবো যে আমাদের স্কিনটা কতটা সুন্দর হয়। তো আমি নিয়ে নিলাম সেই ক্রিমটা, এই যে প্রতিদিন রাতে ঘুমানোর আগে মুখটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে তুমি এভাবে মুখে মেখে নেবে। আমি তোমাদেরকে মানে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বাজারের যে কোনো যে নাইট ক্রিম, দামি নাইট ক্রিম, তার থেকে এই ক্রিমের গুণাগুণ কার্যকারিতা অনেক অনেক গুণ বেশি। এটাতে তুমি সব ধরনের মানে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস যেগুলো স্কিনের জন্য ভালো সেগুলো তো দিলেই, পাশাপাশি এই তিব্বত স্নোটা তো খুবই ভালো, যেটা পুরান আমল থেকে মানুষ ব্যবহার করে বিশ্বাস করে আসছে। তো এর উপরে তো আসলে কথা ওঠানোর কোনো মানে মানেই হয় না, প্রশ্ন ওঠানোর মানেই হয় না। তো এটা স্কিনের জন্য যেমন ভালো তেমন ফর্সা উজ্জ্বল করবে কিন্তু। আর এভাবে তৈরি করে তুমি এরকম একটা ঢাকনা দিয়ে 1 সপ্তাহের জন্য রেখে দাও, রাত্রেবেলা ঘুমানোর আগে প্রতিদিন ব্যবহার করো, দেখো স্কিনটা 1 সপ্তাহের মধ্যে কতটা গ্লোয়িং, উজ্জ্বল, চকচকে হয়ে যায়। তারপরে 1 সপ্তাহ পরে তুমি আবার এভাবে তৈরি করো। তাহলে আর দেরি কেন, মাত্র 60 টাকা, মাত্র 60 টাকা দিয়ে এরকম একটা তিব্বত স্নো কিনে নাও, তারপরে এভাবে নাইট ক্রিম তৈরি করে নিজেই ব্যবহার করো নিজের নাইট ক্রিম, তারপরে দেখো পার্থক্যটা। আমার তো খুবই ভালো লাগে। আর ঘরোয়া উপকরণে তৈরি জিনিসগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য ভালো হয়। আমরা যেসব ভয় পাই যে বেশি মানে দামি ক্রিম হোক আর যাই হোক, ফর্সাকারী ক্রিমে অনেক ক্ষতি হয়, স্কিনের ক্যান্সার পর্যন্ত হয়ে যায়, তো এই ধরনের যদি আমরা ঘরোয়া উপায়ে এই ক্রিমগুলো তৈরি করে নিই তাহলে কিন্তু এই ভয়গুলো থাকে না, স্কিনটাও কিন্তু ভালো থাকে। তো এই ছিল আজকে তোমাদের জন্য ভিডিও, নাইট ক্রিম তৈরি করা তিব্বত স্নো দে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।